বন্ধর ভিডিও দাড়ি নাই একে কার মতো লাগে একে এখন কয় যাবো বল আমরা এখন ছুটি নিয়ে যাবো এই যে আমাদের রাবিয়া নাপু কয়দিন পর সে প্রাক্তন হয়ে যাবে তারপর এই মনে হয় সে ফার্স্ট টাইম মনে সামনে এসে যা আচ্ছা ওটা আরেকটা দেখ মুরগির আজকে কালারটা ভালো লাগতেছে না দেখা যাক আমাকে ভর্তা দেখাবো ভর্তা দিয়ে খাইতে বেশি মজা লাগে তাও তো 40 টাকা আর সিস্টেমটা তোর 25 টাকা মেবে ভর্তা অবশ্যই ভালো পড়াশোনা করে দেখবে না এরকম ভর্তা দেখাচ্ছি খাবার আর এখনকার খাবার অনেক পার্থক্য অনেক অনেক পার্থক্য হয়ে গেছে আগে শুধু একটা লাল লাল সুন্দর ইয়ে থাকতো না হাসতে হবে প্রচুর হাসতে হবে হাই বলো কোথায় আসছো আমরা আসছি চারুকলায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল আর ওভারঅল চারুকলা এমনিতে অনেক সুন্দর এর আগে অলরেডি কিন্তু আপনাদের সাথে আমরা শেয়ার করেছি তো আমরা এখানে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করলাম সিস্টেম বাট আজকে এতটা ভালো লাগে না এরপর হচ্ছে আমি আর জ্ঞানতার ছবি উঠলাম এখন হচ্ছে ক্যাম্পাস একটু ঘুরবো তো ঠিক আছে চলুন যাই মাস্টার্সে পড়ি আমরা এখনো তো ভয় পাচ্ছিস দশ এখন ভয়টাকে ফোন আবার চিন্তা হবে নাকি ফোন আবার চিন্তা হবে নাকি আরে এখন সবাই আসি না এখানে অনেক ভালো ছবি আসবে অনেক ভালো ছবি আসবে এটা অফ করে দিয়ে ছবি উঠাইলাম ভিডিও দাড়ি নাই একে কার মতো লাগে একে না এমনি বলবো না কার মতো লাগতেছে না এটা পরিচিত কম লাগতেছে বাট কেন এর দুইটার যে কোনো একটাকে আমাকে আমার পরিচিত লাগতেছে
এই যে আমাদের ঘোরাঘুরি হলো, ছবি তোলা অনেক হলো, এখন হচ্ছে আমরা চলে যাব। আমরা এখন কোথায় যাব বল? আমরা এখন শহীদ মিনারে যাব। শহীদ মিনার আরো দেখি কই কই যাওয়া যায়। বিকেল হয়ে গেছে যদিও। তবে কি জানিস, এই যে আমরা রিক্সায় যাচ্ছি, আজকে হচ্ছে সে খুশি ছবি তুলে যাবো আমি তো হিজাব পরছি, না হলে তো এটা পরা যেত। দশ তুই কেন এই যে আমাদের ভার্সিটির বাস, নীল সাদা বাস। এই যে আমাদের রাবিয়া আপু, কয়দিন পর সে প্রাক্তন হয়ে যাবে, তারপর এই মনে হয় সে ফার্স্ট টাইম মনে হয় যে বাসের সামনে এসে ছবি তুলতেছে। সরি, সেকেন্ড টাইম, এর আগে আমি আরও তুলছিলাম। এরম তো ছবিতে উঠাইলে ভালো হইতো আসলে। খুব মন খারাপ, কারণ আমরা কয়দিন পর চলে যাবো। যা আস্তে আস্তে যা। ওটা কি যেন বলে, লুকোচুরি খেলার সময়? এই একটা সুন্দর লাগে, দূরে থেকে বেশি সুন্দর, কাছে থেকে এত সুন্দর লাগে না। ব্যস্ত দেখাচ্ছে, মোটেও সে ব্যস্ত না। সে যে কি খুশি আজকে, ছবি সুন্দর আসছে দেখে। তুমিও খুশি, আমিও অনেক সুন্দর ছবি উঠাইছি। এখন হচ্ছে আমরা বসে আছি, আমাদের ছবি তোলার পর্ব শেষ। এখন আমার এক ফ্রেন্ড আসতেছে ইমরান, তোর জন্য আমরা ওয়েট করছি, তো আসুক, তারপর আমরা কই যাব বল? তো এই তো ছিল আমার আজকের ব্লগ। তো আশা করছি আমার আজকের ঘোরাঘুরি ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আর যদি সামনতম ভালো লেগে থাকে অবশ্যই বরাবরের মতো বলবো যে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।